দলবল তো আমারও আছে, কিন্তু নিজের পরিচয় জানতেই মূলত আমি সবসময় একা থাকি। এত অ্যাটিটিউড দেখায় কি লাভ? তোমার যে ভাব ওটা তো আমার আঙ্গুলের মাপ। তোমার নজর আসলেই খারাপ। সুন্দর মাইয়ার দিকে ভালো নজর দেওয়া যায়, নজর তো অটো খারাপ হয়ে যায়। দিস ইজ ব্যাটারি গুলি, এখানে একটা মারলে পাঁচটা খাইতে। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আজকের এই নতুন ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিওতে রয়েছে ভাইরাল সব নাটকের অ্যাটিটিউড মার্কার ডায়লগ, যা দেখে আপনিও বলবেন জাস্ট ওয়াও। জীবন আমার, সমস্যা আমার, মাথা ব্যথাটা যদি আপনার হয় তাহলে আমার পরামর্শ হইতেছে প্যারাসিটামল তিন বেলা। কি নাম আপনার? আমার নাম দিয়ে আপনি কি করবেন? আপনার নামটা আমারে বলেন, তাকে আমি কি করতে পারি? বন্ধুরা, আমাদের সাথে আপনারা এই সকল ডায়লগুলি একসাথে উপভোগ করতে চাইলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কেননা শেষে ডায়লগুলি দেখে আপনি বুঝতে পারবেন অ্যাটিটিউড কাকে বলে, কত প্রকার এবং কি কি, যা আপনার টপ লিস্টে জায়গা করে নেবে নির্দ্বিধায়। মায়া মানুষের শরীরে কোনো কলিজা নাই, পুরুষ মানুষের পুরো শরীরটাই হইল কলিজা। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক বন্ধুরা, আমাদের লিস্টে শুরুতে রয়েছে মারজুক রাসেল, মানে পাশা ভাইয়ের অ্যাটিটিউড মার্কা কিছু ডায়লগ। পাশার অস্ত্র লাগে না, পাশার মুখের কথাই হইতাছে, রামদা বড়শি ছুরি চাকুর চাইতেও দাঁড়ানো। আসলে বন্ধুরা, পাশা ভাইয়ের মুখের কথাই যথেষ্ট, তার অ্যাটিটিউড মার্কা কথাগুলো কোনো মায়ের থেকে কম না। আমি কেসু খাবো না, আমি এর সুষ্ঠু বিচার চাই। ঠিক আছে, আমরা কেসু রান না, আমরাও দেখি কি করতে পারি। পরে শহর থেকে কেউ হারাই গেলে আবার কাঁদবেন না। আপনি কি আমাকে থ্রেট দিতেছেন? পাশা কাউরে থ্রেট দেয় না, পাশার আওয়াজটাই একটা থ্রেট। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে পাশা ভাই মানে অ্যাটিটিউড ডায়লগের কিং, কারণ তার এক একটা ডায়লগ হলো মাস্টারপিস। আমার বাপ কি ছিল, আমার চাচা কি করে, সেইটা দিয়ে আমি না, নিজের পরিচয় বড় পরিচয়। তো যাই হোক বন্ধুরা, এরপরে দেখবেন টিকটক এর ব্র্যান্ড অমর অন ফায়ার এর অ্যাটিটিউড মার্কা কিছু ডায়লগ। আমি কাউরে উদ্দেশ্য করে কিছু বলি না, তারপরেও আমার কথাগুলো কিছু মানুষের গায়ে লাগে যায়, কারণ আমার বলা প্রত্যেকটা কথা কিছু কিছু মানুষের চরিত্রের সাথে মিলা যায়। অমর অন ফায়ার হলো টিকটক এর কিং, কেননা তার এক একটা ভয়েস পুরো টিকটকারদের অবস্থা খারাপ করে দেয়। এই কথাটা সকল কাপল ব্লগারদেরই মনে রাখা দরকার, ইসলাম কিন্তু ব্যবসাকে হালাল করছে, বউ ব্যবসাকে না। আর বন্ধুরা, আপনারা যদি অমর অন ফায়ারের ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে অমর অন ফায়ার লিখে দেবেন। আমাকে শুধু তারাই বেদব বলে, আমার কথা যাদের একদম জায়গা মতো লাগে। তো যাই হোক বন্ধুরা, এবার চলুন দেখে আসি লাবু ভাইয়ের ফানি অ্যাটিটিউড মার্কা কিছু ডায়লগ। বাসর রাতে মানছে বিলাই মারে, আর আমি বাসর রাতে ভূত মারু, তোরা বাইরে থেকে আওয়াজ পাবি বেটা। তুমি এই ফর্মাল পোশাক পরে কই যাও, নতুন চাকরিতে জয়েন করছো নাকি? কাকা, এটা আপনি কি কইলেন? আমি মানুষের চাকরি করো, মানুষের সার ডাকো, মানুষে উল্টা আমারে সার ডাকো কাকা। তো যাই হোক বন্ধুরা, এবার চলুন দেখে আসি বাংলার শায়ের মেহের চৌধুরীর কিছু অস্থির ডায়লগ। পুরুষ ততক্ষণ আপনার যতক্ষণ সে আপনার উপর রাগ অভিমান করবে, নীরব হয়ে গেলেই বুঝে নিয়ে আপনি মন থেকে উঠে গেছেন। তো বন্ধুরা, আপনারা যদি কেউ জেনে থাকেন যে টিকটক এর বাংলার শায়ের প্রথম কে, তাহলে তার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন। বাজান, একটা কথা মনে রাখবেন, যখন যেখানেই থাকবেন নিজের মনটাকে পরিষ্কার রাখবেন। বলা তো যায় না কখন মরণের ডাক চলে আসে, বলা তো যায় না কখন আল্লাহর সাথে দেখা করার সময় চলে আসে। তো যাই হোক বন্ধুরা, চলুন এবার দেখে আসি ফিমেল নাটকের কুত্তা মিজান, মানে আমাদের হাবু ভাইয়ের ফানি কিছু ডায়লগ। তোমার নাম্বারটা একটু দেবা? নাম্বার দিয়ে আপনি কি করবেন? গল্প করব। কিয়ের গল্প? ভূতের গল্প। বন্ধুরা, এর পরের ভিডিওটি দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন যে হাবু ভাই আসলে একটা প্লে বয়। আমি আপনাকে পছন্দ করি, আপনার নাম্বারটা কি পাইতে পারি? শুধু নাম্বার নিলেই হবে, আমাকে লাগবে না। এখন তো নাম্বার নিচ্ছি, কিছুদিন পর আপনাকেও নিয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, চলুন এবার দেখে আসেন যা কবির ফয়সাল ভাইয়ের অ্যাটিটিউড মার্কা কিছু ডায়লগ। মানুষের দোষ আর শরীরের ফুটা, নিজেরটা চোখে পড়ে না,
এই জন্যই মানুষ অন্যের পিছে নিজের অপরাধটা ধরে না। তো বন্ধুরা, কবির ফয়সাল ভাইকে সবাই লোকাল হিরো নামে চিনে, কেননা তার টিকটকের প্রতিটা ভয়েসে আলাদা একটা অ্যাটিটিউড ভাব থাকে। আপনি জেনে খুবই খুশি হবেন যে ভদ্রতার খাতিরে আমি আপনার সম্মান করি ঠিকই, আসলে আমি আপনাকে বাল বলেও মনে করি না। তো যাক বন্ধুরা, চলুন এবার দেখে আসা যাক বাংলা নাটক চলচ্চিত্রের কিং মোশাররফ করিমের ভাইরাল কিছু অ্যাটিটিউড ডায়লগ। আমি আমার এই সুন্দর জীবনটারে ওই অগ্নিকুণ্ডে কোনো ভাবে বিসর্জন দিতে চাইতেছি না স্যার। তো বন্ধুরা, মোশাররফ করিম বাংলা নাটক চলচ্চিত্রে সবচেয়ে বেশি পরিচিতি লাভ করে তার অ্যাটিটিউড মার্কা ডায়লগের কারণে, যা কিনা এক একটা মাস্টারপিস। আমার মতো অনেক আসছে আর অনেক গেছে, কিন্তু আমি আসিনি ভাই। খোদার বান্দা, কতদূর যাবো খোদারই ডিসাইড করতে দে, বাকি দুই সময় আসলে দেখে নিস। আর বন্ধুরা, নির্জন নাহল মানে তার নাটকে কিছু অ্যাকশন ক্লিপ থাকবেই। দেখ মেয়েদের একটু ওরমরম লাগে না? আইয়ো ব্রো, হোয়াট দ্য ফাক, হ্যাঁ কি হইছে? ওরমরম লাগে মানে কি? হ্যাঁ অনেক হইছে কমেডি, অ্যাকশন চালু হয়ে যাবে ভাই। তো যাই হোক বন্ধুরা, চলুন এবার দেখে আসা যাক নাটক চলচ্চিত্রের বস মুশফিকার ফারহানের অ্যাটিটিউড কিছু ডায়লগ। মাইশা, কোনো মেয়েকে যদি একটাবার জানাই না যে আমি পছন্দ করি, আমি তুষার তুই তো রাজি হয়ে যায় মাইশা, because of my reputation, because of me, because Bibi Tushar, this is a brand. তো বন্ধুরা, আমার মতো আপনাদেরও কার কার কাছে মুশফিকার ফারহানের নাটকগুলো সবচেয়ে বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার বাবার টাকা আপনি কেন? আপনার 14 গোষ্ঠী মিলে পড়া শুরু করলেও শেষ করতে পারবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।